নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের জন্য এনেছি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে চিনি শিরা তৈরি করার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে তালের মালপোয়া বানাবেন। আর এই মালপোয়া কতটা সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। 7 থেকে 8 ঘন্টা পরেও কিন্তু একই রকম নরম থাকবে এই মালপোয়া। আর সেই সঙ্গে এই মালপোয়া তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে খুবই সাধারণ উপকরণ, এমন বেশি কিছু এখানে প্রয়োজন নেই যেটা আপনি জোগাড় করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা সবার খুব ভালোই লাগবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনি ছোট বড় যে কোনো কাপ নিয়ে নিতে পারেন, সমস্ত কিছু সেই কাপ দিয়ে নিয়ে নেবেন। ময়দা যতটা নিয়েছি তার ঠিক 3/4, মানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি, আর সুজির সমান পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনি বাড়িতে সঙ্গে সঙ্গে তৈরি করা চালের গুঁড়োও দিতে পারেন। আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি এখানে ওই কাপের 3/4। মিষ্টি বেশি পছন্দ করলে পুরো 1 কাপ চিনি এখানে দিয়ে দিতে হবে। এবার দেবো হচ্ছে গোটা মৌরি। এখানে প্রায় 1 টেবিল চামচ গোটা মৌরি দিচ্ছি। এই রেসিপিতে মৌরিটা একটু বেশি পরিমাণ দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আর একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, সেটা অনেক সময় অপশনালি হয়, মানে অনেকেই মিষ্টি জিনিসে নুনটা পছন্দ করেন না। আমার আবার মনে হয় নুনটা না দিলে মিষ্টিটা ঠিক কমপ্লিট হয় না, তাই অল্প একটু নুন দিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে দিচ্ছি দেখুন তালের পাল্প। এখানে ওই একই কাপের প্রায় 1.5 কাপ আমি তালের পাল্প দিচ্ছি। আর এখানে এই যে তালের পাল্পটা দেখিয়ে বুঝতে পাচ্ছেন কতটা ঘন, এখানে একদম কিন্তু জল মেশানো নেই। আর তালের পাল্প দেওয়া মানে অবশ্যই সেটাকে এইভাবে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ তালের মধ্যে তালের রসটা বের করার সময় যে তালের আটিতে থাকা যে আঁশগুলো উঠে আসে বা অন্যান্য নোংরাও অল্প থাকে সেগুলো কী হবে, বেরিয়ে যাবে। তো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দেবেন, স্ট্রেনারে দিয়ে দেওয়ার পরে দেখবেন অনায়াসে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আঁশগুলো। এবারে ওই একই কাপে, মানে তালের কাপটাই আমি ধুয়ে এখানে জল দিলাম প্রায় 1.5 কাপ। এই জলের পরিমাণটা অবশ্যই খেয়াল করবেন শেষ পর্যন্ত কতটা লাগছে। পারফেক্ট মালপোয়া বানানোর জন্য জলটা কিন্তু ঠিকঠাক হওয়া যায়। দেখুন এই যে আঁশটা দেখালাম আপনাদের, এই আঁশটা কিন্তু বেরোলো তাল থেকে, এটা ফেলে দিলাম। এবারে একটু মিশিয়ে দেখছি, জলের পরিমাণটা চালের গুঁড়ির অবস্থা অনুযায়ী একটু কম বেশি হতে পারে, তাই প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে আমি জল দিয়ে দিলাম 1.5 কাপ দিয়ে এখন মেশানোর চেষ্টা করছি। এরপরে দেখে বুঝতে পাচ্ছেন যে জল লাগবে, তো আমি এখানে প্রায় 1 কাপের কাছাকাছি, মানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল দিলাম, অর্থাৎ এখানে প্রায় 2.5 কাপ জল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবারে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে একদম লাম্প ফ্রি একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, একদম লাম্প যেন না থাকে। তো মিশিয়ে নিয়েছি, এবার এটা রেস্টে রাখছি চিনিটা যাতে গলে যায়। প্রায় 10 মিনিট রেস্টে রেখেছিলাম, চিনিটা গলে যাওয়ার কারণে ব্যাটারটা দেখুন আর একটু পাতলা হয়েছে, কিন্তু তাও কিন্তু এটা যদি আপনি তালের বড়া বানান তাহলে কিন্তু এরকম ব্যাটার হলেই হবে, কিন্তু মালপোয়া যদি আপনি নরম বানাতে চান তাহলে অল্প জল কিন্তু এখানে আরও আপনাকে অ্যাড করতে হবে। খুবই কম পরিমাণে জল দিচ্ছি দেখুন, মানে কাপের প্রায় 1/6 ভাগ এখানে জল দিয়ে দিলাম, মানে এখানে টোটাল কিন্তু প্রায় 3 কাপের কাছাকাছি জল ব্যবহার করলাম। এবার বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, 4 থেকে 5 মিনিট ফেটাতে হবে। আর যত বেশি আপনি ফেটাবেন তত মালপোয়া সহজে ফুলবে এবং ভেতরটা বেশ নরম হবে, ফাঁপালো হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো প্রায় 4-5 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটার একেবারে রেডি, ব্যাটারের কনসিস্টেন্সি আমি আপনাদের ফাইনালি দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি কিন্তু নিয়ে আসতে হবে, যেরকম পরিমাণ যা বললাম সেইভাবে দিয়ে দেবেন, কনসিস্টেন্সি কিন্তু অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটার একেবারে রেডি। এবার গ্যাসে তেলকে বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে ব্যাটারটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফাইনালি ব্যাটারটার কনসিস্টেন্সি আবারও আপনাদের দেখালাম আমি, বেশ ভালো করে ফেটিয়ে এবারে সাইজ আপনি যেরকম বানাতে চাইছেন সেই মতো হাতা নেবেন, সেই পরিমাণ ব্যাটার এখানে যেভাবে দিচ্ছি দিয়ে দিতে হবে। আমি এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের বানাচ্ছি, যে কারণে আমার তাওয়ার সাইজ অনুযায়ী এখানে 5 থেকে 6টা পর্যন্ত একসঙ্গে ফ্রাই করা যাবে।
আপনি যদি বড় তাওয়া বা বড় কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে আরও বেশিও একসঙ্গে ভেজে নিতে পারবেন, বা সাইজটা যদি বড় করেন তাহলে সংখ্যাটা কমে যাবে। এটা অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী আপনি বানাবেন। আর ডিপ ফ্রাই তো করতেই হবে, আর ফ্লেমটাকে এই সময় কমিয়ে রেখেছিলাম প্রথমে, ব্যাটারটা সবগুলো দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দুই দিক উল্টে পাল্টে এটাকে গোল্ডেন কালার করে ফ্রাই করতে হবে। আর এখানে একদম চিনির রস তৈরি করে তাতে ডোবানোর কোনো প্রয়োজন নেই, একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম হয় এই মালপোয়ার টেস্ট। একবার না খেলে সত্যিই আপনি বুঝতে পারবেন না। তো দুই দিক দেখুন একদম এই যে কালারটা এসে গেছে, এই কালার হয়ে গেলে আপনার মালপোয়া একেবারে কিন্তু রেডি। এটা গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডাতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আর আরেকটা জিনিস বন্ধুরা, যখন তেল ঝরিয়ে লাস্টে এখান থেকে তুলবেন মানে প্যান থেকে, তখন অবশ্যই গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা কিন্তু কম পরিমাণে উঠে আসে। আর এই রেসিপি আপনাদের মনে হতে পারে যে প্রচুর পরিমাণে তেল টানছে পিঠেগুলো বা মালপোয়াগুলো, একেবারেই কিন্তু সেটা নয়। মানে এই অল্প তেলে প্রচুর মালপোয়া কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো তেল ঝরিয়ে তুলে নিয়ে একই রকম করে বাকিগুলোও কিন্তু ফ্রাই করতে হবে। আর এই ভাজা হয়ে গেল মানে রেসিপি একেবারে কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।